সত্যি সত্যি পেছাতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তোমরা এর আগে আমাকে অনেকবার প্রশ্ন করেছো যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কি আরেক দফা পিছাবে। এর উত্তর আমি যেটা বলেছি, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পিছাবে কি না এটা তুমি ঢাবির কোনো বড় ভাইয়ের অনুমান সাপেক্ষ কথার উপর নির্ভর না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট du.ac.bd তাদের উপর নির্ভর করবা। তারা কিন্তু নোটিশ আকারে সবগুলো বিষয় জানিয়ে দিবে এবং আমরা যখন কোনো একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি সেই ওয়েবসাইটের বেসিসে করি। সো তোমরা যেমনটা জানতো 10 জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র সেটা ডাউনলোড করার সময় শুরু হওয়ার কথা। সো যখন আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাচ্ছি কিংবা তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এখন যাও তাহলে একটা লিখা দেখবা যেখানে বলছে যে 10 জুলাই থেকে প্রবেশপত্র ডাউনলোডের যে সময়সীমা ছিল সেটাকে স্থগিত করা হয়েছে এবং খুব শীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরবর্তী ডেট জানিয়ে দেওয়া হবে এবং যেই টাইমে পরীক্ষা নেওয়ার কথা ছিল সেই টাইমে তারা পরীক্ষা নিবে না। সো এইটা হচ্ছে আমাদের মূল কথা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটকে শ্রদ্ধা জানিয়ে কিন্তু আমাদের এই ইনফরমেশনটা মেনে নিতে হবে। সো এই মুহূর্তে আমরা কী করবো এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা। তোমরা অনেকেই কিন্তু এখন আবার ভেঙে পড়বে যে আমরা এতদিন ধরে মেন্টালি একটা প্রিপারেশন নিয়েছি যে আমরা অগস্টে পরীক্ষা দিব, এখন যদি আবার ডেটটা পিছিয়ে দেয় তাহলে আমি তো মানসিকভাবে ভেঙে পড়বো। হ্যাঁ, আমিও জানি, আমিও তোমার জায়গায় আছি, আমিও জানি যে তুমি ভেঙে পড়বা, বাট এই ক্ষেত্রে যে ভেঙে পড়বে সেই হেরে যাবে। এতদিন ধরে তুমি প্রিপারেশন নিয়ে যাচ্ছ, এখন যদি আরেক দফা পিছায় তুমি কি এইটার জন্য একটু মেন্টালি প্রিপেয়ার হতে পারছো না? দেখো ভাইয়া, এতদিন ধরে তুমি প্রস্তুতি নিচ্ছ, এখন যদি তুমি এই শেষ সময়ে এসে একটু একটু পেছানোর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি দুর্বল হয়ে যাও, তুমি কিন্তু ঢাবিতে চান্স পাবা না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই কিছু মানে এইরকম কোনো অজুহাত তারা মানবে না। তুমি যদি বলো যে দেখেন আপনারা বারবার ডেট পিছানোর কারণে আমার প্রস্তুতিতে ঘাপলা দেখা দিয়েছে, আমি মনোযোগ দিয়ে পড়তে পারি নাই, আমি মানসিকভাবে ডিপ্রেস ছিলাম তাই আমি হচ্ছে পরীক্ষা ভালো করতে পারি নাই, তোমার কি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এই অজুহাতটা মানবে? কখনোই না। সো ঢাকা বিশ্ববিদ্যালয় যদি এই অজুহাতটা না মানে তাহলে তোমার কী করা দরকার ভাইয়া? তুমি যেই গতিতে পড়াশোনাটা করছিলে সেটাকে চালিয়ে যেতে হবে। যদি তারা আরও এক মাস ডিলে করে ওই এক মাসের প্রিপারেশনটা তুমি এখন থেকে প্ল্যান করো যে ওই এক মাস আমি কীভাবে পড়বো, অন্যথায় তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। দেখো তুমি এত দিন ধরে প্রিপারেশন নিয়ে আসছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা এই জায়গায়, এখন যদি এইটুক সময় আবার তোমার জন্য তারা বাড়ায় তুমি কি এই সময়টার জন্য ঢাবির চান্সটা মিস করে ফেলবা? যেহেতু তুমি এতটুক সময় পরিশ্রম করেছো, এতটুক সময় তোমার কিন্তু পরিশ্রম করা ডান। সো এই ক্ষেত্রে তুমি শুধুমাত্র এইটুকের জন্য যদি চান্স না পাও এটা তোমার জন্য যে কত বড় ব্যাড লাক আসলে বলে বোঝানো যাবে না। আর একটা জিনিস সবচেয়ে বেশি মাথায় রাখবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য শুধুমাত্র তুমি একা পরিশ্রম করছো না, তোমার পিছনে তোমার বাবা মা পরিশ্রম করে যাচ্ছে। তারা চাচ্ছে আমার এই ছেলেটা, আমার এই মেয়েটা সে যেন তার স্বপ্নের জায়গায় ক্লিক করতে পারে। এখন তুমি যদি এখানে মানসিক অজুহাত দেখিয়ে যে না আমি মেন্টালি ডিপ্রেসড হয়ে গেছি, পরীক্ষা হচ্ছে না, ডেলে করছে, আমি এখন কীভাবে পড়বো, আগের মতো আমি কনসিস্টেন্সি বজায় রাখতে পারছি না, রেগুলারিটি যদি মেনটেন না করতে পারি আমি কীভাবে ঢাবিতে চান্স পাবো, আমি প্রতিবার মানসিকভাবে প্রস্তুত হচ্ছি পরীক্ষা দেবো এইটি আমি ফিরিয়ে দিচ্ছে, এইরকম কোনো অজুহাত কিন্তু ঢাকা ইউনিভার্সিটি মানবে না। তুমি যদি এই ক্ষেত্রে যে বলো যে আমার একটু হচ্ছে সময়টা আপনারা বারবার ডিলে করার কারণে, বারবার হচ্ছে লেংদি করার কারণে আমার পড়ার মধ্যে যে মনোযোগটা ছিল সেটা হারিয়ে গেছে তাই আমি চান্স পাইনি, এখন আমাকে অ্যাড করে নিন, এরকম কোনো সুযোগ নাই, তাহলে ভাইয়া স্বপ্ন যেহেতু দেখেছো এতদিন ধরে যেহেতু লেগে আছো এইটুকু তুমি লেগে থাকতে পারবা। বিশ্বাস করো ভাইয়া, তুমি আমার কথাটা মানো, তুমি লেগে থাকতে পারবা, আমার বিশ্বাস তুমি পারবা। তুমি বিশ্বাস করো না, ইনশাল্লাহ তুমি পারবা। তুমি একটু তোমার বাবা মার কথাটা মনে করো, তারা এতদিন ধরে তোমার আশায় বসে আছে, ঢাবির ভর্তি পরীক্ষা হবে, আমার মেয়েটা পরীক্ষা দিবে দিয়ে তার কাঙ্ক্ষিত জায়গায় যাবে, ঢাবির ভর্তি পরীক্ষাটা হবে, আমার ছেলেটা পরীক্ষা দিবে দিয়ে তার কাঙ্ক্ষিত জায়গায় যাবে। এখন এই শেষ মুহূর্তে এসে শুধুমাত্র একটু ঢিলামির কারণে যদি তুমি হাল ছেড়ে দাও এইটা হবে তোমার জন্য সবচেয়ে বড় একটা খারাপ কাজ। সো আমি তোমাকে বলবো তুমি এই শেষ সময়ে এসে তোমার প্রস্তুতিটাকে দুর্বল করো না। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আরেকটু ডিলে করে তুমি ওইটার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকো, আমি যেমনটা বারবার বলেছি তুমি মাথায় রাখো পরীক্ষা যদি ডিসেম্বরে হয় ওই ডিসেম্বরে পরীক্ষা দিয়ে চান্স পাবা। তুমি এইরকম একটা মাইন্ডসেট গ্রো করো যে ভাইয়া যখনই পরীক্ষা হোক আমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ এতটাই সুপার্ব, যখন পরীক্ষা হবে আমি তখনই পরীক্ষা দিব এবং তখনই পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বপ্নের সাবজেক্টে আমি পড়ার জন্য এতদিন ধরে হচ্ছে ব্যাকুল হয়ে আছি, এতদিন ধরে লেগে আছি সেই জিনিসটা আমি ফিল আপ করবো এবং আমার বিশ্বাস তুমি পারবা। এখন বিশ্বাসটা তোমার মধ্যে আনতে হবে যে ভাইয়া আমি পারবো, পরীক্ষা যখনই হোক এই ভুগিযোগী যতদিনই চলুক, যতদিনই হচ্ছে পরীক্ষার টাইম পিছাক, যতদিন হচ্ছে লেংদি করুক আমি তখনই পরীক্ষা দিয়ে চান্স পাবো এবং আমি আমার প্রিপারেশনের মধ্যে কোনো প্রকার ঘাটতি দিব না। আর আমি তোমাকে যেমনটা বলছি যদি তোমার মনে হয় তুমি মেন্টালি ডিপ্রেসড হয়ে যাচ্ছ, যদি তোমার মনে হয় তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য লেগে থাকতে পারছো না, তখন তুমি ভাইয়ার ইউটিউব চ্যানেলে এসো, তুমি আমাদের ভিডিওগুলো দেখো, আমরা কিন্তু অল টাইম স্টুডেন্টদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, তাদেরকে মোটিভেট করার চেষ্টা করি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তারা আরেকটু বেশি পরিমাণে লেগে থাকতে পারে।
পারে, তারা যেন তাদের স্বপ্নের সেই জায়গায় ক্লিক করতে পারে। এবং আমার বিশ্বাস তুমি পারবা। একটু চোখটা বন্ধ করো, নিজের বাবা মার কথা মনে করো, তারা কিন্তু তোমার দিকে চেয়ে বসে আছে। তারা ভাবছে যে আর কিছুদিন পরে তারা চান্স পাবে, আমার ছেলেটা আমার মেয়েটা। সো তাদের দিকে একবার তাকিয়ে হলেও তুমি তোমার প্রিপারেশনটা ধরে রাখো। আমার বিশ্বাস তুমি পারবা। বারবার বলছি, তোমার কাছে হাত জোর করছি ভাইয়া, তুমি একটু তোমার বাবা মার কথাটা মনে করো, তারা কিন্তু তোমার আশায় বসে আছে। তুমি যে এতদিন ধরে বসে আছো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, তারা বসে আছে তোমার জন্য, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হলেই তুমি চান্স পাবা, আর চান্স পেলে তাদের যে স্বপ্নটা সেটা পূরণ হবে। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি এই শেষ মুহূর্তে পরীক্ষা পিছানোর কারণে তুমি আবার ঢিলামি দিবা, দিলে তুমি চান্স পাবা না। সেই ক্ষেত্রে এতদিনের পরিশ্রম এই একটু পরিশ্রমের জন্য বৃথা যাবে। আর যদি না ওরকম একটা মাইন্ডসেট তোমার মধ্যে থাকে যে ভাই আমি চান্স পাবোই পাবো, যতই পরীক্ষা দিলে হোক ইনশাআল্লাহ তোমার আমার দেখা ঢাকা ইউনিভার্সিটি হতে হচ্ছে, এইটাকেও আটকাতে পারবে না, তোমার বাবা মার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, ইভেন সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে তোমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। এত যে দেড় বছর ধরে লেগে আছো, সেই জিনিসটা লেগে থাকাটা সার্থক হবে যদি তুমি এই শেষ মুহূর্তে হাল না ছেড়ে আরেকটু লেগে থাকো। ইনশাআল্লাহ দেখবা তুমি তোমার স্বপ্নের জায়গায় ক্লিক করতে পারবা। সো ভাইয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, কমেন্ট করে ভাইয়াকে মোটিভেট করবা, ভাইয়া যেন তোমাদেরকে মোটিভেট করতে পারি, এবং দেখবা তোমার চান্স হবে, এটা তুমি ভাইয়ার কথাটা মিলিয়ে নিও।